হ্যালো বন্ধু, ওয়েলকাম টু ফিট বাংলা। অনেকদিন পর অনেক প্রবলেম কাটিয়ে লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন এসছে, সেগুলো নিয়ে এখন আর কথা বলছি না, সেগুলো বাদই দাও। মানে সে আমার পারিবারিক দিক থেকে হোক, প্রফেশনাল দিক থেকে হোক, অনেক প্রবলেম এসছে, আপস দেখেছি, ডাউনস দেখেছি। সো যাই হোক, তোমাদের সঙ্গে গত 3 মাস ধরে কোনো যোগাযোগ হচ্ছিল না, লকডাউনও ছিল, সব জিম ফিম সব বন্ধও ছিল, যার জন্য আমরা কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারছিলাম না। আর আজকে যে জিমটায় আছে, এটা কার জিম, কে এখানে ওনার, তার সম্বন্ধে আমি আর কিছু বলবো না। দেখতেই পাচ্ছিলে পুরো জিমটা তোমাদের দেখাবো, জিম টুর করে, অসাধারণ অসাধারণ জিম। জাস্ট মানে তুমি এখানে ঢুকবে, তুমি তোমরা তোমাদের বন্ধু বান্ধবরা সবাই এখানে জাস্ট চলে এসো, জাস্ট ঢোকার অপেক্ষা, বলতে হবে না যে ওয়ার্কআউট করো, অটোমেটিক তোমরা চার্জ হয়ে যাবে। আর এখানে অ্যাটমসফিয়ার কোনো কথা হবে, স্যানিটাইজারিংয়ের দিক থেকে, ইকুইপমেন্টসের দিক থেকে, মেনটেন্যান্সের দিক থেকে, হাইজিনিংয়ের দিক থেকে, ক্লিনিংয়ের দিক থেকে, 10/10, জাস্ট 10/10। তো বেশি কথা বলবো না আজকে, একবার একটা ছোট্ট করে জিম টুর করিয়ে দিচ্ছি, আর তারপরে তো দেখা হচ্ছে সেই মানুষটার সঙ্গে যার জিমে আজকে আমরা এসেছি। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখে নিলাম জিমের ভেতরটা, আশা করি তোমরা প্রচণ্ড এক্সাইটেড, আমিও ঠিক ততটাই এক্সাইটেড। তো বেশি কথা না বাড়িয়ে আজকে চলে যাব আমার যে স্পেশাল গেস্ট আছে, সমীর স্যারের কাছে, মিস্টার সমীর ঘোষ, মিস্টার ইন্ডিয়া, মিস্টার ইউনিভার্স। মানে আজকে ডেটেতে একটা ব্র্যান্ড, ঠিক আছে? তো আজকে আমরা চলে যাব স্যারের কাছে, বাকি কথা স্যারের সঙ্গে বলে দেবো। তো স্যার, ওয়েলকাম টু ফিট বাংলা, অনেক ধন্যবাদ আমাদের টাইম দেওয়ার জন্য। তো স্যার, জাস্ট ছোট্ট করে জেনে নেবো আপনার একটা ফিটনেস জার্নি, যে আপনি এখন যে ফিটনেস প্রফেশনে আসার জন্য ছেলেমেয়েরা যতটা ফেসিলিটি পাচ্ছে, যতটা সুযোগ পাচ্ছে, আপনি যখন শুরু করেছিলেন কি ততটাই সুযোগ সুবিধা ছিল, মানে এতটাই ইজি ছিল? আমাদের বেলা এটা অথবা প্রফেশনাল হিসাবে ধরা হতো না, জাস্ট ফিটনেস রাখার জন্য জিম যাওয়া, তখন আশা ছিল জিম ঠিক ছিল। আমার ডে ওয়ান থেকে, আমি এজ 5-6 থেকে আমি যোগ যোগাসনের সঙ্গে যুক্ত ছিলাম, আমি ফুটবল খেলতাম, অ্যাথলেটিক্স করেছি, জিমন্যাস্ট ছিলাম, প্রো জিমন্যাস্ট করতাম, আমি সুইমিং করতাম। তারপর আফটার ম্যাট্রিক আমি জিম জয়েন করি, এবং ধীরে ধীরে এই লাইনটা থেকে আমি আস্তে আস্তে ইন্ডিয়া খেলেছি, এশিয়া খেলেছি, ইউনিভার্স খেলেছি, এখন আমি জাজ বেঙ্গল বডিবিল্ডিং অ্যাসোসিয়েশনে এবং জয়েন্ট সেক্রেটারি, এবং আমি আমার প্রফেশন হচ্ছে ট্রেনিং করানো। আচ্ছা, তাহলে বুঝতেই পারলে যে স্যার কোন কোন জায়গা অ্যাচিভ করে আজকে কোন জায়গায় পৌঁছে গেছেন। তো স্যার, আমি একটু কিন্তু জানতে চাইবো আপনার কাছে, এখন যারা এই ফিটনেস প্রফেশনে আসছে, প্রত্যেকের কাছেই কোচ অ্যাভেলেবেল আছে, সাপ্লিমেন্ট অ্যাভেলেবেল আছে, আর ইন্টারনেটের দয়াতে তো মানে সব কিছুই এখন হাতের মুঠোয়। তো আপনারা যখন শুরু করেছিলেন তখন কি মানে প্রফেশনাল কোচ, এত সুযোগ সুবিধে, মানে সব কিছুই আপনার কাছে অ্যাভেলেবেল ছিল সেই মুহূর্তে? না, আমাদের সময় তো অ্যাভেলেবেল ছিল না, কোচ যারা নর্মো এক্স বডি বিল্ডার ছিলেন তারাই ট্রেন করতেন, তারা খুব কমই আছে, তারা প্রফেশনালি ট্রেনিং করা দিত, মানে পয়সা নিয়ে ট্রেনিং করা দিত, বাই তারা ভালোবাসার জায়গা থেকে তারা ট্রেনিং করা দিত, এবং তখন জিমের সুবিধাটা আসেনি এরকমভাবে। জানার কোয়েশ্চেন যেগুলো আমরা জানি, কিন্তু সেগুলো উত্তরগুলো আমাদের কাছে এমনভাবেই রয়েছে যেগুলো আমরা এখনো পর্যন্ত কতটা সঠিক, কতটা ভুল বা কোনটা সঠিক, কোনটা ভুল আমরা বুঝে উঠতে পারি না। তো সেগুলোই ছোটো ছোটো জাস্ট আমি স্যারের কাছ থেকে জানতে চাইব, সেটা হচ্ছে যে আপনার মতে হার্ডকোর মাসল ম্যান কোথায় দেখি, আয়রন ক্লাবে না মাল্টি জিম? ওরকম কোনো ব্যাপার নেই, হার্ডকোর মাসল সব জায়গাতেই হয়, মাল্টি জিমে আরও বেটার হয়। তার কারণ হচ্ছে এই যে মেশিনগুলো দরকার, প্রপার থাকে, বোর্ডটাই প্রেশার করে ইঞ্জুরিজের ভয় কম থাকে, এবং লং করার প্রসেসটা কম। আচ্ছা, মানে অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে আমি আয়রন ক্লাবের করছি তো আমি যতটা স্ট্রং তৈরি হবো, একটা মাল্টি জিমের যারা করছে ও তো পুরোটাই মেশিনের উপর, যেটা ম্যানুয়াল করেছে তোমাকে ব্যালেন্স তো করতে হয়, যেটা মাল্টি জিমে ব্যালেন্সটা করতে হয় না, তোমার ফাংশনালিটি একটু কম। আচ্ছা,
আর এখনকার সবাই যেটা চিন্তা ভাবনা হচ্ছে যে খুব ইজি ওয়েতে খুব তাড়াতাড়ি একটা মানে ফিগার অ্যাচিভ করে দেওয়া যায়, তো এটা স্যার আপনার মতে কতটা ইজি যে একটা ফিগার একটা ঠিকঠাক চেহারা অ্যাচিভ করতে গেলে কম্পিটিশন লেভেল ঠিকঠাক চেহারা অ্যাচিভ করতে গেলে যে একটা জামা প্যান্ট পরে ভালো দেখতে লাগছে, একটা লিন বডি গার্ড আছে সে একটা ঠিকঠাক জায়গায় একটা চেহারা অ্যাচিভ করতে কীরকম টাইম লাগে? ভালো বডি বানাতে গেলে মিনিমাম 2 বছর, এবার অনেকে 2 মাস 3 মাস 6 মাসে বানায় ঠিক, কিন্তু তাদের বডিটা আবার 2 মাস 3 মাস পর চলে যাবে, এটা লং প্রসেস, মাসেল ম্যাচুরিটি যদি সময় লাগে ডে বাই ডে এটা ডেভেলপ করে এটা একদিন তৈরি হয় একদিন ব্রেক ডাউন। স্যার আরেকটা ব্যাপার যেটা আমাদের অনেক বন্ধুরা আছে যারা 30-35 ক্রস করে গেছে, তো আফটার 35 ফিটনেসে আসা বা বডি বিল্ডিংয়ে বা ম্যাথ ফিজিকে এগুলো কি মানে যা যে যা প্রফেশনে আছে সেখান থেকে সুইচ করে কি এই প্রফেশনে এগিয়ে যেতে আসলে সম্ভব? কিন্তু বডি বিল্ডিংটা একটু বেশি এক্সপেন্স করা যায়, কিন্তু 35-30 কেউ যদি আসে আর কেউ যদি 15-16 আসে তার ডেভেলপমেন্ট অনেক বেশি থাকে, আমাদের বেশ কিছু বন্ধু আছে যারা মানে একটা স্ট্যান্ডার্ড জিমে জিমিং করছে বাট খুব হাইফাই লেভেলের ডায়েট মানে চেঞ্জ করে উঠতে পারেন, কেননা সবাই পক্ষে ব্রকলি স্যালমন বা যেরকম আছে ব্রাউন রাইস এগুলো অ্যাফোর্ড করা সম্ভব হয়ে ওঠে, তো তাদের জন্য যদি কিছু হাই প্রোটিন আর হাই কার্ব যদি কিছু ডায়েট করে দেন। দেখুন আপনি যেটা খেয়ে বড় হচ্ছে ছোটবেলা সেটা আপনার বলতে অ্যাডপ্ট করতে হবে, আমরা কিন্তু কোনো দিন ব্রাউন রাইস ব্রকলি এগুলো খেয়ে বড় হই, আমাদের দেশে তো কিছু খাবার আছে আমাদের ক্লাইমেটের খাবার সেগুলোকে অ্যাডপ্ট করা উচিত, আমরা এখন ইউটিউব থেকে বিদেশিদের মতো খাওয়ার চেষ্টা করি কিন্তু তাদের জেনেটিক বা তাদের ক্লাইমেটে ওই সব খাওয়ারগুলো অ্যাভেলেবেল বলে তারা ওগুলো খায় তারা ওগুলোকে ডেভেলপ করে, আমরা আমাদের ঘরোয়া খাবার খাওয়া উচিত এবং সেখানে সিম্পল কার্ব প্রোটিনের যে কোনো অ্যানিমাল প্রোটিন ফিস হোক সেখানে মিল্ক প্রোটিন আছে দই আছে পনির আছে চিজ আছে বাটার আছে গুড ফ্যাট এগুলো নিয়ে আসছে, কার্বসের মধ্যে ওটস আছে ডালিয়া আছে মুসলি আছে রাইস আছে, কোনো কিছু নয় যে এটাই খেতে হবে, ওয়ার্ক আউটটা মেন ওয়ার্ক আউট প্ল্যানিং করা হচ্ছে। স্যার যখন বললেন যে ওয়ার্কআউটটা মেন অবভিয়াসলি, কিন্তু স্যার অনেকে যারা মানে অনেকে কেন আমি নিজেও ইউটিউব ফলো করে যেটা দেখি যে কেউ বলছে যে 40 মিনিটস ফটো কেনা, কেউ বলছে 30 মিনিটস, কেউ বলছে 1 আওয়ার, কেউ বলছে তুমি যতক্ষণ না মানে হাঁপিয়ে যাচ্ছ বা যতক্ষণ না আর পরবর্তী ঘরটাকে ততক্ষণ করতে থাকো, অ্যাকচুয়াল টাইম মানে পারফেক্ট টাইম কোনটা? পারফেক্ট টাইমের ব্যাপার নেই, আমরা জিমে যাই হচ্ছে মাসুল কি আর আমরা মাসুল ডেভেলপ করতে আমরা কিন্তু জিমে যাই না, নিজেই মাসুল কেয়ার করতে এবং তারপরে আমরা বাড়িতে এসে সেখানে রেস্ট ফ্রি থাকে এবং তাকে প্রপার যদি প্রোটিন দেওয়া হয় সে তখন মেকাবলে কাজগুলি করতে থাকে এবং সেটা ডেভেলপ করে বলে হবে না কিন্তু তাদের রেস্টও দেওয়া দরকার, এটাই হচ্ছে প্রশ্ন। সেখানে একটা মাসুলকে বেশি ফ্যাটিক না করে এই ধরনের ডেভেলপ করতে গেলে হাই এক্সারসাইজ করা উচিত এবং সেখানে আপনি 20-25 মিনিট যদি একটা মাসুলসে জানা এই মাসে কমানো তার আগে ওয়ার্ম আপ মোবিলিটি অ্যাক্টিভিটি এগুলো টোটাল 1 আওয়ার ভিডিও মিনিমাম 1 আওয়ারের একটা ওয়ার্কআউট শিডিউল করা উচিত। আর স্যার আপনি যেটা বললেন যে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট দরকার, তো এটার মানে কি মানে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউটের মধ্যে কি মানে হেভিওয়েট ক্যারি করতে হবে? সেটা তোমাকে 6-8 থাকে 10 বল ম্যাক্সিমাম
মানে যতটা ওয়েট ক্যারি করতে হবে তাতে যেন মিনিমাম 10টা এখন তো মানে যারা কম্পিটিশন করছে তারা যত না ইউজ করছে তার থেকে বেশি কিছু আমাদের ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা রয়েছে তারা বেশি ইউজ করছে, মানে এই এখন টিকটকে একটু করে ভিডিও বানাবো একটু ফটোশ্যুট করবো এইসব এটা আমি একটু বেশি ইউজ করে নিচ্ছি, তো এটা কতটা হার্মফুল? টোটালটাই হার্মফুল, একটা প্লেয়ার যখন এটাকে ইউজ করছে তার পক্ষে হার্মফুল আর একটা জেনারেল লোক যখন ইউজ করছে তার পক্ষে হার্মফুল, কিন্তু আমার মনে হয় না জেনারেল লোকের ইউজ করা উচিত, এবং তারপর পার্সোনাল ব্যাপার আমি বলো পার্সোনাল ব্যাপারটা খুব কিন্তু একটা প্লেয়ার একটা অ্যাচিভ করার জন্য করছে, তার সঙ্গে যে কোচ থাকে সে তাকে ডিকটেক্ট করে দেয় যে কী লোকের প্রোগ্রামে থাকবে, কিন্তু এগুলো প্রোগ্রামটাই হয় একটা গাইডেন্সের মধ্যে যদি নেওয়া হয় ঠিক আছে, গাইডেন্স নিলেও হবে মেডিসিন হবে। আচ্ছা মানে তাহলে বুঝতেই পারছ তোমরা যে যারা তোমরা স্টেজ কমপ্লিট করার কোনো চিন্তা ভাবনা করোই না তাদের তো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনাই করা উচিত না, দুটো ফটোশ্যুট করবার জন্য দুটো টিকটকে ভিডিও বানাবার জন্য এগুলো কোনো দরকার লাগে না, নিজের শরীরকে যদি ঠিক রাখতে চাও এইগুলো থেকে অন্তত দূরে থাকো। আর স্যার যেটা বললেন, স্যারের বহু বছরের একটা এক্সপিরিয়েন্স থেকে উনি যেটা বললেন যে তুমি স্টেজ কমপ্লিট করো বা না করো এই জিনিসটা ইউজ করা মানেই কিন্তু নিজের ক্ষতি নিজেকে নিজেই করছো আর কিছু না, রোহিতকে কনভেনশন করতে চায় না জাস্ট একটা নর্মাল ফিগার অ্যাচিভ করতে চায়, তো তার সারাদিনে কটা ডিম মোটামুটি খাওয়া উচিত অ্যাভারেজ? এগুলো আমরা যে গ্রাফ করি সেটা হচ্ছে তার বডি ওয়েট হাইট এগুলোর উপর মেনটেন করে, মিনিমাম পার কেজি আমরা 1.5 থেকে 1.8 গ্রাম প্রোটিন তাদের খেতে বলি, এবং যদি কেউ সাবস্টেন্স ইউজ করে তার প্রোটিন পার্সেন্টেজ একটু বাড়ে, মানে এটাতে এমনি নর্মালি কি হবে? হ্যাঁ 1.5 থেকে 1.8 গ্রাম পার কেজিতে হবে যেটা যেটা মেন করে খেতে হবে, তাহলে এই জন্য কমজোর হবে না মিনিমাম একটা মেনে একটা খেতে ঠিক আছে। হ্যাঁ পার্সেন্টেজটা মিনি ম্যানেজ করে অনেক কিছু ঠিক আছে, তার জন্য ক্রিয়েটিন কমপ্লেন থাকবে তার জন্য লিভার কমপ্লেন থাকবে তাকে আমরা অতটা দিই না, মিল্ক প্রোটিন মিল্ক যে বেস্ট প্রোটিন এগুলো আমরা ল্যাকটোজ প্রবলেম থাকে। হ্যাঁ আমি নিজেই মানে ল্যাকটোজ প্রবলেমটা আমার নিজেরই আছে, আমার মানে ডেইলি কোনো প্রোডাক্ট ল্যাকটোজ পায় না। হ্যাঁ তো ওগুলো জানতে হয়, জানার পরে রেকমেন্ড করে মাঝে করে হ্যাঁ সেটাই একটা মানে এখন অনেকেই আছে যে মানে আপনাকে হয়তো দেখবেন যে আপনি যে ডায়েটটা মেনটেন করছেন সেটাই আমি একটুখানি করে দিই, যদি আপনার মতো একটা খেয়াল আমার বডি টাইপ আলাদা আমার ডাইজেশন সিস্টেম তার যেটা শুট আমার অনেকের আছে মাছ শুট করে না ডিম তাহলে যে ডিম শুট করে না মাছ তাকে তাদের জানতে হবে যে তার কোনটা তার পক্ষে সুইট হবে তাকে সেটাই ইউজ করা উচিত, এই কোনো যে তার অনেকের আছে ডিমে অ্যালার্জি আছে তাকে ডিম খাওয়া উচিত তাকে জানতে হবে যে তোমার কোনটা সুইট তাও গিয়ে কাউ কিছু না। স্যার আরেকটা যেটা আমি জানতে চাই হচ্ছে ক্রিয়েটিনের ব্যাপারটা, স্যার ক্রিয়েটিন তো মোটামুটি ধরুন আমরা সবাই জানি যে শরীরে বেড়ে গেলে সেটি কি দিদি কি এফেক্ট করে, তো ক্রিয়েটিন নেওয়াটা কি কতটা কি মানে কি আপনার মনে ক্রিয়েটিন আমাদের বড়তেই ক্রিয়েটিন হয় এবং আমরা বাইরে থেকে অনেক সময় ক্রিয়েটিন ইউজ করি, তা ক্রিয়েটিন ইউজ করার সময় আমরা কেউ একটু একটা ক্রিয়েটিন টেস্ট করে দেখি না যে আমার বডিতে কতটা দরকার না দরকার। এক্স্যাক্টলি আমি এটাই জানি, ক্রিয়েটিনটা টেস্ট করে যদি নেওয়া যায় এটা বাল্কিংয়েও কাজ করে এবং স্ট্রেন্থে কাজ করে, সব কিছু ডিপেন্ড করে তার বডি টাইপের ওপর, এগুলো আন্দাজে এভাবে বলা যাওয়া যায় বা না হয় ভালো সব কিছু, তবে জানতে হবে যে তার কোনটা লাগছে, ওর সঙ্গে জলটা একটু বেশি খেতে হয় তার একটা
ঘোষ দল সেই গ্রুপটা জানি না কখন পেয়েছিলাম সেটা জানি না। মানে কিরম বলবো এখন চতুর্দিকে তো অলিতে গলিতে জিম বজিয়ে উঠছে, আর এখন তো সব 5-6 মাস জিম করে একটুখানি সাপ্লিমেন্ট দিয়ে চেহারা বাড়িয়ে নিতে পারলি সেই ট্রেনার হয়ে যাবে। যেটা আমার ওই সাইডে আমি যেখানে থাকি সেখান থেকে যেগুলো দেখছি প্রচুর জিম হয়েছে, আর এখন সবাই ট্রেনার, সবাই একটা করে রেকমেন্ড করে দেয়, একটা সাপ্লিমেন্ট রেকমেন্ড করে দিল, একটা ক্রিয়েটিন ওই 5 গ্রাম খেলবার আগে 5 গ্রাম খেলার পরে আর চালিটার জন্য, মানে সেটা যে আদৌ তার শরীর কতটা এফেক্ট করছে কিন্তু একবারও কেউ জাস্টিফাই হয় না, ভেবেও দেখে না, আর তারা এটা নিয়ে এখনও ভাবে না যে তার শরীরে কতটা এফেক্ট করতে পারে। অ্যাকচুয়ালি যে কোচরা তাকে বুঝিয়ে বড় হচ্ছে আর জলের ব্যাপারটা হচ্ছে অনেকেরই আইডিয়া নেই যে সে কতটা জল খাবে জেনারেল বলতে। আপনার যখন বডি ওয়েট 20 কেজি তখন আপনার 1 লিটার জল, এবার আপনার বডি ওয়েট কতটা তার উপর ডিপেন্ড করে আপনার সারাদিনের জলটা কেউ যদি 80 কিলো হয় তা 4 লিটার লাগবে মিনিমাম। আমরা ওই রকম প্ল্যানিং করি, প্রত্যেকটা একটা ড্রাফট মেনটেন করে করি, হ্যাঁ সব কিছুই ড্রাফট, ড্রাফটের বাইরে সব কিছুই সায়েন্স এর বাইরে কিছু। এবং অনেকে আছে ওয়াটার চেক, ওয়াটার লোডিং, এগুলো ডিপেন্ড করে তার গেমের আগে পর, এটা সবার জন্য না। আমি অনেককে জানি যারা জেনারেল তারা সল্ট চেক দিচ্ছে, তারা সুগার চেক করছে বা তারা ওয়াটার চেক দিচ্ছে, তাদের দরকার পড়ে না। যদি হ্যাঁ কোনো পটোশুট থাকে বা কোনো গেম থাকে তাদের জন্য তাহলে আরো ওই ড্রাইভিংটা কখনই দরকার লাগে, হ্যাঁ ওরা দুদিনই থাকে, আপনি ওয়াটার চেক দিয়ে কতদিন থাকবেন আপনার হাল জলদেব করছেন, যদি আপনি সূর্যের জল দিচ্ছেন সেটা হাম যে কোনো জিনিস করতে গেলে নলেজ ম্যাক্সিমাম পেয়ে লাগে হচ্ছে আপনার যাতে ইঞ্জুরিজ না, ইঞ্জুরিজ লাগে তাকে আপনি কীভাবে রিয়াক্ট করবেন, অভ্যোস করতে কাউকে শেখাতে হয় না, আমরা জন্ম থেকে কীভাবে বোঝা করা শিখে আমাদের অভ্যোস করতে বা ঝুলতে বা দৌড়াতে আমাদের শেখাতে হয়, এটা আমাদের ডেলি লাইফে। কিন্তু যখন ওয়েট দিয়ে আমরা এক্সপ্রেস করি যাতে সেই পোস্টারটা ভুল না হয় বা সেই পোস্টারটা করে পারফেক্ট প্রেশার করে বা ইঞ্জুরিজ না, এটার উপরে বেস করে কিন্তু অবশ্যই অ্যাকচুয়ালি আমি ওই জন্যই জানতে চাইলাম, কেননা যেটা আপনি বললেন যে স্কোয়াট করা, পুশ আপ করা, চিন আপ, চিলিং, এগুলো সবই তো আমরা জানি, তো সেখানে একটা মানে সার্টিফাইড ট্রেনারের কি গুরুত্ব সেখানে একটা যে কেউ করতে পারে। আপনি যেটা বললেন রিকভারি জায়গা দিল, ব্যাপারটা হচ্ছে যখন তোমার কাছে কোনো স্পেশাল ক্লায়েন্ট আসবে, সে হয়তো কোনো ফুটবলার বা সুইমার বা অ্যাথলিট, তাকে তুমি কীভাবে এক্সারসাইজ করাবে বা কারোর কোনো প্রবলেম নিয়ে এসছে, তার লোয়ার ডাম্বার প্রবলেম আছে, সার্ভাইভাল আছে, কি করার ডিজাইনের কোনো রকম প্রবলেম আছে বা জয়েন্ট পেন আছে, ডিস ব্রোকেন আছে, তাকে কীভাবে এক্সারসাইজ করিয়ে তুমি তাকে তাকে রিকভার করবে এবং আস্তে আস্তে তাকে আরও ফিট করবে, এই জিনিসগুলো করতে গেলে স্যার এখন পর্যন্ত কোনো জল ইনফরমেশন পেলাম সেটা তো অনেকটা আমার নিজেরও কাজে লাগবে প্লাস আমাদের মন্দিরেরও অনেক কাজে লাগবে। তো স্যার শেষ করবার আগে কয়েকটি জিনিস জেনে নিতে চাইবো যে এখন তো চতুর্দিকে যা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, মানে করোনা আরও বাড়ছে তো কমছে না, তার মধ্যে যদি কিছু ঘরোয়া ডায়েট যদি একটু বলে দিতেন যেটা মানে আমাদের ইয়াং জেনারেশন থেকে আরম্ভ করে আমাদের মা বাবারা সবাই যেটাকে ফলো করতে পারবে এবং নিজেদের ইমিউনিটি সিস্টেমটাকে ঠিক রাখতে পারবে। ইমিউনিটি সিস্টেম একদিনই তৈরি হয়, অনেকেই বলছে এটা খান ওটা খান সেটা খান, ইমিউনিটি সিস্টেম বেড়ে যাবে, ইমিউনিটি সিস্টেম ওইভাবে পাবে না, এটা জেনেটিক্স হয় কিছু না, এবং আপনার লাইফস্টাইল সারাদিনের খাওয়া দাওয়া সব কিছুর উপর ডে বাই ডে ডিপেন্ড করে। এই সময় আপনাকে ডাক্তার যেটুকু বলছে দূরত্ব করে রাখুন, মাস্ক করুন, ইজি ডাইজেস্ট খাবার খান, প্রোটিনটা খান, প্রোটিন আমাদের শরীরকে স্ট্রং করে, ব্রিদিং এক্সারসাইজ করুন, এর বাইরে বেশি কিছু খাওয়ার দরকার এটা জন্য স্পেশাল কিছু খাওয়ার দরকার। আর মোটামুটি এখন তো যা সিচুয়েশন এখন তো সবাই তো আর জিমে যেতে পারছে না,
মানে অনেক জায়গায় কি জিম এখনো সেরকমভাবে ওপেন হয়ে ওঠেনি, তো ঘরের মধ্যে করতে পারলে এরকম কিছু ওয়ার্কআউট যদি আপনি সাজেস্ট করেন। ব্যায়াম করতে গেলে প্রথমে ঝিমিয়ে দিতে হবে, এরকমটা কোনো কথা না। আগেকার দিনে লোকে তো জিম করে, হ্যাঁ তারা মাইলের পর মাইল হেঁটেছে বা কোনো ভারী জিনিস ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, দৌড়া করুন দৌড়া করুন, সাইকেল চালানো। আপনি ঘরে বসে যে কোনো মুভমেন্ট করতে পারেন, যেখানে স্কোয়াট থাকবে, সেখানে লাঞ্জেস টাইপের থাকবে, চিনা বডির ট্রেনিং পুশ আপ করা, ক্র্যাঞ্চ করা বা প্ল্যাঙ্ক করে ঘুমানো, যে কোনো ধরনের মুভমেন্ট। সেখানে আপনি ডান্স করতেও পারেন, আপনি সুইমিং করতে পারেন, আপনি ভোরবেলা রানিং ওয়াক করতে পারেন, যে কোনো মুভমেন্টই আপনাকে হেল্প করবে। তবে ডায়েটটা আপনাকে করতে ঠিক আছে, ঠিক আছে, সুইট ফ্রাইড সফট ড্রিঙ্ক ফ্রান্ড ড্রিঙ্ক সেগুলোকে অ্যাভয়েড করে ভালো, হাই কার্ব একটু লো কার্ব ড্রিঙ্ক করতে হবে, প্রোটিনটাকে একটু বেশি করতে হবে, হ্যাঁ ভিটামিন মিনারেলস একটু থাকবে, জলটাকে পরিমাণ মতো খাওয়া হবে, সফল রেস্ট। আমি সেটাই বলছিলাম যে মানে সব কিছু একটা ওই একই সেই গ্রেভি একই জায়গায় আসছে, যে একটা পুরো লাইফটাইল সিস্টেম, আমাদের পুরো লাইফটাইল সিস্টেম, আপনি যেটা খাবেন সেটাই বলতে আপনার ব্লাডের মাধ্যমে করে আপনি যত ভালো ব্যায়াম করবেন আপনার ইমিউনিটি সিস্টেম কত ভালো। স্যার যাওয়ার আগে এটা শেষ করবার আগে একটা জিনিস জেনে নিতে চাই যে আপনার এখানে যদি কেউ জয়েন করতে চান তো আপনাকে কখন কখন এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে, আর আপনার জিম সম্বন্ধে যদি আমাদের বন্ধুদের একটুখানি বলেন। আমার জিমটা এপিসি রোডের ওপর 94A এপিসি রোড, যেটা মেয়ার রাজাবাজার সায়েন্স কলেজ। আর আমার জিম সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে, তবে এখন পেন্ডামিকের জন্য গভর্নমেন্টের যে রুলস আছে সেটাকে আমরা মেনটেন করছি। আর আমার 2000 স্কোয়ার ফিটের জিম, এখানে আপনি আপনারা আসতে নিতে পারবেন জিমটা, কোন ধরনের মেশিন দিয়ে এবং কোন ধরনের আইডিয়া দিয়ে করা সেটা আমাদের বন্ধুরা সবাই দেখেছে আপনার জিমটা। আর এখানে ট্রেনার কি মানে সবসময় এদের? হ্যাঁ আমাদের মর্নিং বা ইভিনিংয়ে আপনি আসতে পারবেন, চারটের দিকে এটা অ্যাভেলেবেল থাকে, আমি তো থাকতে যাবো। মানে এখানে আসলে আপনাকে তো পাওয়া যাচ্ছে, আমাকে মিলিয়ে পাওয়া যায়, আমি চারটে থেকে নটা পর্যন্ত ক্লিনিক টাইম। আর এখানে কোনো মানে ফিমেলদের জন্য কোনো ফিমেল ট্রেনার আছে? ফিমেল ট্রেনার আছে, মানে বুঝতেই পারছো যে মেল ফিমেল যারা প্রত্যেকে এখানে জয়েন করতে পারে, এসে জিম কোনো প্রবলেম নেই, আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা ট্রেনার এখানে অ্যাভেলেবেল আছে। এবং মানে চার্জ নিয়ে মান্থলি নিয়ে ভাবতেই হবে না, তোমরা এখানে চোখ বুঝে চলে আসতে পারো, এখানে স্যার আছে, আর তোমাকে যেরকম রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়ার্কআউট থেকে আরম্ভ করে ডায়েট থেকে আরম্ভ করে এভরিথিং তোমরা এখান থেকে পেয়ে যাবে। একটা যদি ভালো চেহারা অ্যাচিভ করতে চাও চোখ বন্ধ করে চলে এসো। তো স্যার অসংখ্য ধন্যবাদ ইনফরমেশানগুলো শেয়ার করবার জন্য, থ্যাংক ইউ। তো আজকে আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি স্যারের সাথে। যে কথাগুলো আমরা শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশানে, আর আরও তোমরা কী কী জানতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানিও। ততক্ষণের জন্য তাই না।